আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আসছি একটা ফার্মে, এটা একটা ফ্যামিলি ফার্ম। এখানে ওদের যে ফল ফেস্টিভ্যাল উপলক্ষে ওরা পামকিন বিক্রি করছে। আর যেহেতু সিজন শেষের দিকে, আজকে আমার বাচ্চার স্কুল থেকে এখানে একটা প্রোগ্রাম আছে, সেটাতেই আমি আসছি। আর এই ফার্মের এনভায়রনমেন্টটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যে সকল বাচ্চারা শহরে বড় হয় তাদের গ্রামের এনভায়রনমেন্ট অনেকটাই অজানা থাকে, বা গবাদি পশু তারা হয়তো বইয়ে পড়ে কিন্তু বাস্তবে এগুলো দেখার সৌভাগ্য হয় না। তাই আমেরিকান স্কুলগুলো তাদের বাচ্চাদেরকে সরাসরি এরকম গ্রামে নিয়ে যায় বা কৃষকের ফার্মে নিয়ে যায়, ফার্মের এনভায়রনমেন্টের সাথে বা কিভাবে তারা ফসল উৎপাদন করে তার সাথে তারা পরিচয় করিয়ে দেয়, অর্থাৎ এক ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস। যেমন এখানে দেখলাম যে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে যে পামকিন, বিশেষ করে এই যে মিষ্টি কুমড়ার জীবন চক্রটা শেখানোর জন্য। দেখুন, এটা একটা বিশাল ফার্ম, দেখেই বোঝা যাচ্ছে যে কমপ্লিট গ্রামীণ এনভায়রনমেন্ট যেটা বলে। দেখুন, ফসলি জমি, তারপর দূরে বাড়ি, আর এই জায়গাটায় বিশাল এরিয়া নিয়ে ভদ্রলোক উনি নিজের পার্সোনাল একটা ফার্ম গড়ে তুলেছেন। আর এই ফার্মটিতেই দেখলাম যে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসছে। আপনাকে জাস্ট এখানে ওদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আমি ওই দিন আসব একটা নির্দিষ্ট টাইমে। সো ওই নির্দিষ্ট টাইমে ওরা আসছে, ওদের সাথে ওরা টিচার আসছে বা অভিভাবক আসছে, তারা এসে ফার্মটা ঘুরে দেখছে। এবং শিক্ষণীয় যেটা, সেই জিনিসটা ওরা চোখের সামনে শিখছে, অর্থাৎ পামকিন কিভাবে বীজটা রোপণ করা হয়, চারা গাছ অবস্থায় এটা কেমন থাকে, তারপর যখন পামকিন বা মিষ্টি কুমড়া হয় তখন সেটা কেমন, যখন বড় হয় তখন সেটা কেমন, সবুজ কালার থেকে কিভাবে এই অরেঞ্জ বা কমলা কালার হয়, প্রতিটা জিনিস। দেখুন, বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে সামনে থেকে বাচ্চাদেরকে টিচার শেখাচ্ছে। সো এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। আমি যখন আসলাম ফার্মটা দেখেই ভালো লাগছে, বিশেষ করে বিশাল এরিয়া নিয়ে ফার্ম। দেখুন, গাড়ি পার্ক করার জন্য ওরা আলাদা জায়গার ব্যবস্থা করেছে, স্কুল বাসগুলো দাঁড়াবে তার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করেছে, এই জায়গাটায় ওরা বসার ব্যবস্থা করেছে। তারপর আপনি যদি ফার্মটি ঘুরে দেখতে চান গাড়ি দিয়ে, সেই ব্যবস্থা, কিংবা আপনি যদি মিষ্টি কুমড়া কিনেন সেটা গাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য, দেখুন অনেকগুলো ওয়াগন এখানে রেখেছে। বা অনেক সময় ছোট বাচ্চারা, তারা হাঁটতে চায় না, তারা অনেক সময় ওয়াগনে বসে বাবা মার সাথে ঘুরে বেড়ায়। সাধারণত পামকিনগুলো বাচ্চারাই পছন্দ করে, আর যেহেতু অক্টোবরের শেষের দিকে অলরেডি পামকিন বিক্রি, অর্থাৎ বিক্রি শেষ, কিছু পামকিন এখনও আছে, আর এই জায়গাটায় তারা একটা অস্থায়ী বিক্রয় কেন্দ্র করেছে। খুব সুন্দর এরিয়াটা সব মিলিয়ে, একদিন এসে পিকনিক করার মতো বা ঘুরে বেড়ানোর মতো জায়গা এটা। এবার চলুন বাচ্চাদের সাথে আমরাও ফার্মটি ঘুরে দেখি। এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় দেখলাম ওরা মুরগি, দেখুন মুরগি লালন পালন করছে, মুরগির জন্য আলাদা জায়গা। আর এর সামনেই হচ্ছে ভেড়া বা শিপ, বাচ্চারা দেখলাম এখানে আসছে, তারপর বাবা ব্ল্যাক শিপ ওই যে কবিতাটা সেটা আবৃত্তি করছে। সো বুঝতেই পারছেন, একদিকে তারা এই প্রাণীগুলো দেখছে, অন্যদিকে তারা যেটা বইয়ে পড়েছে সেই জিনিসটার সাথে ওরা মিলাচ্ছে। এর সামনেই দেখুন আরেকটা জায়গা, সেটা হচ্ছে ঘোড়ার জন্য ওরা রেখেছে। আর এই পাশটাতে যে মুরগির জায়গাটাতে দেখলাম একটা টার্কি আছে। সাধারণত মুরগি আপনারা চিনেন, কিন্তু অনেকেই হয়তো টার্কি চিনেন না, সেই জিনিসটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমেরিকার বন জঙ্গলে আগে অনেক টার্কি ছিল, ওরা মূলত টার্কি এটা শিকার করতো এবং শিকার করে এই টার্কির মাংস ওরা খেত। এখনও আমেরিকানরা টার্কি খায়, বিশেষ করে যখন নভেম্বরের শেষ উইকেন্ডে, যখন থ্যাংকস গিভিংয়ের বন্ধ থাকে, থ্যাংকস গিভিং ডে বা এই ছুটিটা ওরা সেলিব্রেট করে এই টার্কির মাধ্যমে, টার্কি খাওয়ার মাধ্যমে। এর একটা ইতিহাস আছে, সেটা হয়তো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমেরিকানরা মুরগির ছাড়াও ওরা এই টার্কির মাংস খেতে খুব পছন্দ করে সেটা। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মাত্র যেহেতু আমরা সকালবেলা আসছি, দেখুন রোদ উঠছে আর আকাশটা খুবই সুন্দর, নীল আকাশ। আর যেহেতু এখন শরৎ, গাছের পাতার বর্ণ পরিবর্তন হচ্ছে, তাই সুন্দর লাগছিল দেখতে।
এখন আমরা যাচ্ছি একটু গোয়াল গোরের দিকে। এই জায়গাটায় দেখলাম বাচ্চারা গরু দেখার জন্য যাচ্ছে, অর্থাৎ ঠিক আমাদের গ্রামের বাড়িতে যেরকম গোয়াল গোর থাকে ঠিক এরকমই। দেখুন একদিকে যেমন গরু আছে, অন্যদিকে ওরা গবাদি পশুর নানান খাবার এই জায়গাটায় রেখেছে। বাচ্চারা এইগুলাই এসে ঘুরে ঘুরে দেখছিল, যেহেতু তারা অনেক কিছুই তারা বইয়ে পড়ে, কিন্তু ট্রাক্টর বা কিভাবে চাষ করা হয় বা কিভাবে এরকমভাবে গবাদি পশু লালন পালন করা হয় সেই জিনিসটা ওরা সরাসরি দেখে না, তাই স্কুল থেকে এটা দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। দেখুন এখানে হচ্ছে শুকর, সো বাচ্চারা পিক বা আমেরিকান বাচ্চারা পিক খুবই পছন্দ করে, তারা দেখুন পিক দেখার জন্য এই জায়গাটায় আসছে। আমেরিকার কৃষকের ফার্মে আপনি গরু দেখতে না পেলেও ঘোড়া দেখতে পাবেন, কারণ গ্রামে গেলে দেখা যায় যে অনেক সময় আমি গরু চোখে দেখি না, কিন্তু দেখি যে ওদের বাড়ির সামনে ঘোড়া আছে। আর এই জায়গাটায় দেখুন ফার্মটা যেহেতু অনেক বড়, অনেকেই আবার এই ট্রাকে করে তারা যাচ্ছে পুরাটা দেখার জন্য, যেহেতু হেঁটে দেখা সম্ভব না তাই তারা ট্রাকে করে ঘুরে আসছে পুরাটা ফার্ম। অন্যদিকে প্রচুর পাখি দেখতে পেলাম এই জায়গাটায়, যেহেতু ফার্মে পাখির জন্য খাবার আছে তাই হয়তো পাখি এখানে আসছে। প্রচুর পাখি দেখুন আকাশে ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুবই ভালো লাগছিল। আপনারা জানেন যে আমেরিকান বাচ্চারা খেলার ছলে বা আনন্দঘন পরিবেশের মাধ্যমে ওরা কিন্তু স্কুলে বিভিন্ন জিনিস শিখে, তাই স্কুল বাসে করে বাচ্চাদেরকে এই ফার্মে নিয়ে আসছে টিচাররা। পামকিন, যেহেতু পামকিন উৎসব হয় বা তাই পামকিনের জীবনচক্র তাদেরকে শেখাচ্ছে, বা এখানে গবাদি পশুগুলা কীভাবে লালন পালন করা হয়। আমি টিচারদেরকে দেখলাম যে ওদেরকে বলতেছে যে এই নর্থ ক্যারোলিনায় কী পরিমাণ ফার্ম আছে বা কী পরিমাণ মিল্ক উৎপাদন হয়। সো এই যে কমপ্লিট ইনফরমেশান বা এই শিক্ষাটা তারা এই জায়গাটায় এসে তারা বাচ্চাদেরকে শিখাচ্ছে, এবং বাচ্চাদেরকে সাধারণত অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়, তারপর তারা একটা অ্যাসাইনমেন্ট জমা দেয়। অর্থাৎ এখানে তারা কি শিখছে বা এই ফার্মে এসে তারা কি দেখতে পেল সেটা আবার টিচাররা ওদেরকে জিজ্ঞাসা করে, তখন এই ছোট বাচ্চারা তারা কি কি দেখেছে সেটা বলে। অর্থাৎ এভাবেই তাদেরকে শেখানো হয় একটা আনন্দঘন পরিবেশের মাধ্যমে। স্কুলের যখনই কোনো প্রোগ্রাম হয় বা স্পেশাল কিছু অ্যাক্টিভিটিস হলে ওরা অভিভাবকদেরকে ইনভাইট করে, অভিভাবকরা চাইলে অ্যাটেন্ড করতে পারে নাও করতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই যখন বাচ্চাদের সাথে ওদের মা বাবা থাকে তো ওরা আরও বেশি ইন্সপায়ার্ড হয় বা ওরা আরও বেশি আনন্দের মাধ্যমে বা খুশি মনে এই শিক্ষাটা লাভ করে, তাই অনেক সময় অভিভাবকগণ সাথে আসেন। আর এই যে পিছনে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই এই ফার্মের যে মালিক সেই ভদ্রলোকের বাড়ি, অর্থাৎ উনি বাড়ির সামনেই এখানে একটা বিক্রয় কেন্দ্র তৈরি করেছেন। বাচ্চাদের এই যে আনন্দ করাটা সেটা দেখতে খুব ভালো লাগছিল। আমরাও ছোটবেলায় অনেক খেলেছি এরকমভাবে, বিশেষ করে আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের একটা উন্মুক্ত পরিবেশ ছিল, অর্থাৎ দিগন্ত জোড়া মাঠ যেটা বলে, আমাদের ক্রিকেট খেলার জন্য আলাদা মাঠের প্রয়োজন ছিল না, বা আমরা যে কোনো খেলা চাইলেই খেলতে পারতাম, চাইলেই আমরা নদীতে বা পুকুরে আমরা সাঁতার কাটতে পারতাম, একটা ফ্রিডম ছিল খুব সহজেই, কিন্তু সেটা বা খুব দ্রুতই চলে যায়। এখন আমরা চাইলেই সেই ছোটবেলায় চাইলেই ফেরত যাওয়া সম্ভব না। যাই হোক, এই ফার্মের এনভায়রনমেন্টটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন এখন আমেরিকার শরৎ বা গাছে গাছে রঙিন পাতা, সেটা দেখতে খুবই ভালো লাগছে, অর্থাৎ যেদিকেই তাকাই ঝলঝল করছে, খুব সৌন্দর্যটা ফুটে উঠেছে। আপনাদের সবার জীবন এরকম রঙিন হয়ে উঠুক বা সুখময় হয়ে উঠুক সেই কামনা করে আজ বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।